বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যব্যাপী শান্তি ও সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হলো বহরমপুরে। এই সম্প্রীতির মিছিল অনুষ্ঠানের পর পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এবং মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করার জন্য তাকে বলেছেন। গতকাল মালদায় পর্যালোচনার আয়োজন করা হয়েছিল এবং এদিন মুর্শিদাবাদে সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বসা হলো। এদিন এই বিষয়ে আর কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনে নেব তার মুখেই। আমাদের রাজ্যের নেত্রী, দলীয় নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মুর্শিদাবাদ আর মালদা জেলা রাজনৈতিক প্রেক্ষাপট সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করার। সেই পর্যালোচনা করার কাজ গতকাল আমরা শুরু করেছি মালদায়, আজকে মুর্শিদাবাদে বসলাম। এখানে প্রায় 25-30 জন জেলা পরিষদের সদস্য এসছেন, পদাধিকার এসছেন, 8টি পৌরসভার চেয়ারম্যানের মধ্যে 6 জন এসেছেন, 7 জন বোধহয় বিধায়ক এসেছেন, দলীয় নেতৃত্বে এসছেন। সকলের আলোচনা যে বড় দল যাতে সুষ্ঠুভাবে চলে তার একটা কর্মসূচি বা চিন্তাভাবনা তারা দিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন, যে পরামর্শ আমাদের নেত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, আমরা সেটা করব। এই দল বড় দল, এই দলের সামনে বাংলার কোনো বিকল্প দল নেই, কংগ্রেসের কোনো লিডার নেই, কংগ্রেস কেউ লিডার রাখেনি, কংগ্রেসের মানুষেরা সব টিএমসি হয়ে গেছে। সাগরদিঘির ঘটনা একটা বিরল ঘটনা, কোনো না কোনো কারণে ঘটে গেছে। এই ঘটনার পুনরাবৃত্তি মুর্শিদাবাদে হবে না, আজকে সেই প্রতিজ্ঞা আমরা সকলে করলাম।